একটু বুঝে শুনে বলেন তো, এমন কোনো বাবা আছেন দুনিয়ায়, যদি সুস্থ থাকেন, সুস্থ, যে একটা বন্ধ ঘরের মধ্যে দরজা জানলা আটকানো, নিজের সন্তানকে ভিতরে ঢুকাইয়া দিয়া একটা বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন বাবা আছেন দুনিয়ায়, যদি সুস্থ থাকেন? আছেন। একজন বাবা তার সন্তানকে যতটা মহাব্বত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে বহু বহু গুণ বেশি মহাব্বত করে। যদি তাই হয়, তো বাবার পক্ষে যদি সন্তানের ঘরের ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত ভালোবাসা সত্ত্বেও এই বন্ধ দুনিয়ার ভেতরে বিষাক্ত শয়তান কেন ছেড়ে দিলেন? প্রশ্ন জাগেনি আপনাদের? প্রশ্নটা জাগলে উত্তর বুঝে আসবে। তো এই প্রশ্নের জবাবে আমাদের বড়রা অনেক জবাব দিয়েছেন, অত জবাবের পেছনে আমি ছুটতে পারবো না। মজার আগে একটা জবাব ওইটা বলি, আরেকটা জবাব বয়ানকে আগায় নেওয়ার জন্যে বলবো। স্যার, ছোটোবেলায় খুব ছোট ছিলাম যখন, মাঝে মধ্যে খেলার বিচার আসতো মাদ্রাসায়, ওই পাশে এক মাঠ আছে, শুক্রবারে আমরা টোলা বাইন খেলতে যাইত, তো বিচার আসতো যে আসামি কে, তো এই যে 10 জন আসামি, মাঝে মধ্যে নাম ঢুকে যাইত, ছোট মানুষ। যারা শিক্ষক তারা জানেন ভালো ছাত্রদের প্রতি শিক্ষকের একটা দুর্বলতা থাকে, মায়া থাকে। তো শিক্ষকরা যখন আমাকে দেখতেন, আমি তো আমার জামাতে বরাবর 1 নম্বর হইতাম, তো একটু চাইতেন যে কোনো একটা রাস্তা দিয়ে আমারে সাইড করা যায় কিনা। আমরা ওই দুর্বলতা বুঝতাম ওস্তাদদের। তো যে জিজ্ঞেস করতো আই কেন গেলি, তো বুঝতাম যে দুষ্ট যেগুলো ওগুলো তো মায়ের এমনও খাবে অন্যও খাবে, তা আস্তে করে ওর উপরে চাপাই দেবো, হল খারাপ যেটা। হুজুর তো চাইতেনি এমন কিছু। তারপর একটা ধমক দেয়, কেন তুই যাবি জান? এরপরে ওটাকে ধরতেন, তুই নিজে খারাপ ভালোগুলো আরে কেন নষ্ট করস দেখবি। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, হ্যাঁ বান্দা তুই গুনাহ কেন করলি, তো আল্লাহ একটা রাস্তা আমাদের জন্য রাখছেন, আল্লাহ আমার দোষ নাই, এই শয়তান করাইছে। শয়তান যদি না থাকতো, তো সমস্ত অপরাধের দায়ভার নিজের কান্দে পড়তো। এখন শয়তানের কান্দে দেওয়ার একটা রাস্তা আল্লাহ বের করে দিয়েছে। এই তো এক কারণ। আরেক কারণ হচ্ছে, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত, আমাদের জন্য বরাদ্দ। এখন পুরস্কার যত বড় হয়, ওই প্রতিযোগিতার প্রতিযোগীও তত শক্তিশালী হয়, এটাই দুনিয়ার নিয়ম। বিশ্বকাপ যারা খেলে, সবচেয়ে বড় কাপ বিশ্বকাপ, ওখানে দুর্বল দল যায় না সবচেয়ে শক্তিশালী দল যায়। আল্লাহ তো দিবেন সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত, ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামলে শত্রু আল্লাহ ওই রকম শক্তিশালী একটা দিছে শয়তান, কিন্তু আল্লাহ তো ওই শত্রু না দিয়েও জান্নাত দিতে পারতেন। আল্লাহ অনেক কিছুই পারেন, কিন্তু আল্লাহর কিছু নিজাম আছে, সিস্টেম আছে, সিস্টেমের মতেই আল্লাহ চালান দুনিয়া। শত্রু দিছেন ঠিক, কিন্তু আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন শয়তানের বিষয়ে ধাপে 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 ধাপে। গোটা কোরআন হাদিস সুন্না খুঁজলে এইরকম মোটা দাগের 3টা অনুগ্রহ শয়তান বিষয়ক পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে, শয়তানের সমস্ত গোমর আল্লাহ ফাঁস করে দিয়েছে। শত্রুর সব প্ল্যান প্রোগ্রাম যখন আপনি জানবেন, শত্রুর ঘাঁটিতে জাসুস গোয়েন্দা কেন পাঠায়, গুপ্তচর কেন পাঠায়, পাঠায় হচ্ছে তার সমস্ত গোমর তথ্য প্ল্যান সব চুরি করার জন্য। কেন? প্রতিপক্ষের কাছে প্রতিপক্ষের প্ল্যান যদি থাকে, তাকে ঘায়েল করা সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সমস্ত চক্রান্তের ধরন আর প্ল্যান আমাদেরকে জানাইয়া দিয়েছেন, বান্দা ওই হইল শয়তানের অস্ত্রের ঘাঁটি, এই লতরে অস্ত্র দিলাম 2 নম্বর অনুগ্রহ, এই লতরে অস্ত্র দিলাম, ওই অস্ত্র দিয়ে ওই ঘাঁটির মধ্যে হামলা কর, এরপরেও যদি না পারস তাও তুই ডরাইস না, তোর উপর হামলা শয়তান করলে, শয়তানের বিষে তুই বিষাক্ত হলে আমি তো আছি,
তুই আমারে ডাক দে, আমি তোর জন্য ওষুধ পাঠাইয়া দেব, ওই ওষুধ লাগাইয়া দিবি, সাথে সাথে তুই আগের মতো হয়ে যাবি। কি দয়া আল্লাহ করছেন দেখেন। তাইলে আলোচনার তিনটা ধারা নির্ধারণ করলাম, মনোযোগ দিয়া শুনলে আমার কিছু লাভ হবে, আপনাদেরও ফায়দা হইতে পারে। স্যার আলোচনার একটা ধারা হচ্ছে আল্লাহ শয়তানের চক্রান্তের ধারাগুলো আমাদেরকে দেখাইয়া দিছে, এই এই ধারায় শয়তান আমাকে আপনাকে বিভ্রান্ত করে। আরেকটা হচ্ছে মোকাবেলার অস্ত্র দিছেন অস্ত্র, আরেকটা হচ্ছে নিজে আক্রান্ত হইলে আল্লাহ ওষুধ দিয়া দিছেন, লাগাইয়া দাও ভালো হয়ে যাবে। বুঝে আসছি না ধারা তিনটা কথা বলেন না, আসরের পরে কথা বলতে মনে চান, একটু চা খাবেন নি আপনারা তো কথা বলে। কয় ধারা? তিন ধারা। প্রথম ধারা হচ্ছে আল্লাহ শয়তানের চক্রান্তের ধরন আর প্রক্রিয়া আমাদেরকে জানাইয়া দিছে না। এই সমাজের সচেতন ওলামা যুবারা, তোমাদের এক বড় ভাই সময়ের এই সময়ের শয়তানের কিছু চক্রান্তের ধারা তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে একটু দেখাইয়া দিচ্ছে, তোমরা সচেতন হও, জাগো, শয়তানকে মোকাবেলার জন্য প্রস্তুত হও, না হয় কিন্তু কপালে খারাপই আছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াত আল্লাহ শয়তানের চক্রান্তের কিছু ধারা আমাদেরকে জানাইয়া দিচ্ছে। মালিক বলে আল্লাহ বলেন আমি শয়তানকে তাদের উপর চাপাইয়া দিই, সঙ্গী বানাইয়া। কাদের উপর? কাদের উপর আল্লাহ শয়তান চাপান? কোরআনের এক আয়াতের তাফসির আরেক আয়াত হয়, কোরআন তাফসির কিছু মূলনীতি আছে। আমরা মাঝে মধ্যে কারো কারো আলোচনার বিরুদ্ধে কথা বলি, কেন বলি? কারণ কোরআনের তাফসিরের মূলনীতির বাইরে চলে গেছে, মানুষ বিভ্রান্ত হয়। কোরআনের তাফসিরের মূলনীতি হচ্ছে কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হবে, সর্বপ্রথম কোরআনের আয়াত খুঁজতে হবে। কোরআন কি বলে? কোরআনের তাফসির কোরআনের আয়াত না পাওয়া গেলে হাদিস খুঁজতে হবে, হাদিস খুঁজে না পাওয়া গেলে সালাফে সালেহিনদের বক্তব্য খুঁজতে হবে। সালাফে সালেহিনদের গোড়া হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের বক্তব্য খুঁজতে হবে। পরবর্তী খাইরুল কোরআনের বক্তব্য খুঁজতে হবে, পাওয়া যাবেই যাবে। নিজস্ব বক্তব্যের কোনো সুযোগ কোরআনের ক্ষেত্রে অন্তত নাই, শরিয়ার ক্ষেত্রে নাই। এই ভুলগুলো অনেক ভাই করেন, পণ্ডিতই দেখান, আমরা বললে আবার আমাদেরকে নিয়ে গালাগালি শুরু করেন। করতে থাকো, এটা আমার জিম্মাদারি। দিন বিষয়ক কেউ অপপ্রচার করলে তার বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ নয়, কেউ আমাদের শত্রু না, উম্মত যেন বিভ্রান্ত না হয়, ওই কথাগুলো আমাদের ক্লিয়ার করার জিম্মাদারি আমাদের। মহতারাম হাজরিন, শয়তানের এই প্রক্রিয়ার ধরন বলেছি, আল্লাহ কাদের উপর শয়তান চাপান অন্য আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর জিকির ছেড়ে দেয়, এবাদত ছেড়ে দেয়, আল্লাহর হুকুম মানা ছেড়ে দেয়, আল্লাহ বলেন তাদের উপর আমি শয়তানকে চাপাইয়া দিই। তখন শয়তান কি করে? শয়তানের কাজ কি? সোজা কথা বুঝেন, সোজা কথা, শয়তানের কাজ হচ্ছে তখন হারাম বিষয়কে, শরীয়ত বিরোধী কাজকে মানুষের সামনে শোভনীয় করে দেখায়, সুন্দর করে সাজায়া দেখায়, চটকদার চমৎকার স্লোগান দিয়া হারামকে বাজারজাত করার চেষ্টা করে। উদাহরণ না দিলে বুঝবেন না, পুরো আপনারা সাধারণ মানুষ, ওলামায়ে কেরাম জানেন, উদাহরণ না দিলে বুঝবেন না, বুঝেন এই সময় বুঝেন। কোরআনের এক অলৌকিকতা এটা, যেই যুগেই যেই রকমের ফেতনায় আসুক, কোরআন খুঁজলে দেখা যায় কোরআন 1400 বছর আগে ওই ফেতনা সম্পর্কে সতর্ক করেছে। এটাই কোরআনের অলৌকিকতা। কোরআন যে আখরি কিতাব, সর্বশেষ কিতাব, সবচাইতে আপডেট কিতাব, এর প্রমাণ এটা, যেই যুগের সমাধান চাইবা কোরআন খুঁজলে ওই যুগের সব সমস্যার সমাধান আল্লাহ আগেই জানায় রাখছেন। সুবহানাল্লাহ।
যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে, আল্লাহ বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। মালিক বলেন আরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, যারে মারস তুই তারেও আমি খাওয়াতাম, তোকেও আমিও খাওয়াই, আমি খাওয়াই। সন্তান হত্যা করা, মানুষ হত্যা করা এক ভয়ঙ্কর মহাপাপ, এই কাজ করা যাবে না, এটা শরীয়তের কথা। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। কেমনে বুঝবো, আগের থেকে একটু পীড়িত করবো নাকি? না না, ওই মেয়ের মাকে দেখো বাবার সাথে সম্পর্ক কেমন, ওই মেয়ের বোনকে দেখো বোনের স্বামীর সাথে সম্পর্ক কেমন, ওই মেয়ের ফুফুর খবর লও ফুফার সাথে সম্পর্ক কেমন, তাইলেই বুঝবা। নবী বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে কর যেই নারী স্বামীকে বেশি ভালোবাসে, ওই নারীকে বিয়ে কর যেই নারী সন্তান বেশি প্রসব করে, সন্তান বেশি জন্ম দেয়। অনেক পরিবারের মেয়ে এমন আছে যারা সন্তান বেশি জন্ম দেয়, যেমন আমাদের পিসা বুজুর বয়ান করছেন না, উজানি পিসা বুজুর, উজানি পরিবারের মেয়েদের বাচ্চা বেশি হয়, পারলে খোঁজ লইয়া একটা লাইন টাইন করা যায়নি দেহ। নবীর এই যেই সিদ্ধান্ত, যে হুকুম, এর উপর আমল ভালো হবে ইনশাআল্লাহ তাআলা, একটা সহজ রাস্তা দেখা দেয়। কেন সন্তান বেশি কেন নিতে হবে? নবী বলেন ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি, এই নিয়ে আমি সবার সামনে গর্ব করব। আরে মানুষ, আল্লাহর হাবিবের ওই গর্বের জায়গায় জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে তুমি কুঠারাঘাত করছ, কথা ঠিক কিনা? জন্ম নিয়ন্ত্রণ কোন কোন সময় কোন কোন কারণে একটু সুযোগ আছে এটা মুফতিরা বলবেন, এটা আমার কাজ না, আমি মুফতি না। কিন্তু মোটা দাগের সিদ্ধান্ত হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হারাম। বলেন বলেন না, ডরাই গেছেন মনে হয়। কোন স্লোগান দল সময় নেই, জন্ম নিয়ন্ত্রণ কি চিল্লে বলেন তো, এত আস্তে আশা করি না, একটা হারামের কথা বলবেন চিৎকার দিয়ে কেন বলেন না? জন্ম নিয়ন্ত্রণ কি? শয়তান কই হারাম রে, বাজারজাত করতে হইলে একটা চটকদার স্লোগান লাগাইতে হবে, তো লাগাইছে কি? সুখী সংসার। কি লাগাইছে? জন্ম নিয়ন্ত্রণের স্লোগান কি দেখছেন নি কারবার? শরীয়ত অমান্য করে কোনো সুখ নাই, অশান্তি আর অশান্তি। কথা কার? অমান আরাদান যিক্রি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله বলেন যারা দিন ছেড়ে দেয়, দিন বিমুখ হয়, আমি তাদের জীবনকে সংকুচিত করে দিই, তখন বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, ব্যবসা মন্দা, যেখানে যায় খালি ঝামেলা আর ঝামেলা, ঘুমাইতে গেলে ট্যাবলেট খাইতে হয়, পায়খানায় বসে বসে বিড়ি টানতে হয়। আর ওই যে মৌলবীরা 5,000 টাকা বেতন পায়, আহারে ঘুম শোয়ার আগেই নাক ডাকা শুরু করে, আবার তাহাজ্জুদের ওয়াক্তে আরামে উঠা যায়, চেহারার মধ্যে খুশি আর খুশি, কোনো টেনশন নাই। কেন? কারণ আল্লাহ বলেছেন আলা বিদিক